আরে কুমির উপদ্রব বন্ধ করিবা আমার দাবি, আরে জনবসতি অঞ্চলে কুমির উপদ্রব বন্ধ করিবা আমার দাবি, সম্প্রসারণ করিবা বন্ধ করিবা আমার দাবি, আরে কোনোজি আবশ্যকতা নাই এবং সে সম্পর্ক যেমনি জনশুনানি করিবা কথা করা যায় নাই, বিপন্ন করিবা পাই সরকার চক্রান্ত করুছন্তি, তা বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ কেবল এইটি সীমিত হইকি রহিব নাই। ইকো সেনসিটিভ জোন হেলে লোকমানে নিজ বাড়ি বগিচার বাড় বাড়াবন্দি বি করে পারবে না বিনা পরমিশনরে, আপনার ঘর কাম করে পারবে নয় ঘর তৈরি করে পারবে না, সবুজের পরমিশন আবশ্যকতা হব, ইটাভাটি করে পারবে না, আপনার জাঁথে রাজকনিকা ব্লকরে সাধারণত ইটাভাটি হো নথিলা, এটি লুণা এরিয়া বলে ইটাভাটি হুয়ে না, ইটা ক্যারেজ দিয়া যায় কোটু না পানি কোইলিরু শগড়ের ক্যারেজ দিয়া যায় কি ব্লকরে বিল করা যায়, কালক্রমে কিছু অংশের ইটাভাটি হল সেগুলো সব বন্ধ হয়ে যায়, তো আবাস যোজনার যে ঘর হচ্ছে গরিব লোক মানে ঘর করছেন সরকার পয়সা দেছে বলে কুচি, সে ঘরগুলো কেমতি হব ইটা কোঠু আনবে, তেমন সে সীমিত খরচ ভিতরে সে ঘর হয়ে পারি, আমার দাবি হচ্ছে সাধারণ লোক যে ক্ষতিগ্রস্ত হবে সেতবে কে শুণবে না, নিজ বাড়ির গছটিয়ে কাটি পারবে না, শব পোড়া কাঠ আপনার পাইবে না, অনেক প্রতিবন্ধক লাগবে, তেমন সাধারণ লোক আজ জাঁ না জাঁড়ি যেতে হয়েযব নিষ্পেষিত হবে। ইকো সেনসিটিভ জোন হয়েছি সম্প্রসারণ হওয়ার যে বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি সেতিরে মহাকালপড়ার 38টি গাঁ, রাজনগরের 54টি গাঁ, পটামুন্ডির 8টি গাঁ, আলি ব্লকের 32টি গাঁ এবং রাজকনিকার 30টি, চান্দিবাল 45টি গাঁকু অন্তর্ভুক্ত করা যাইছি, এপূর্ব রাজকনিকা আলি অঞ্চল বেশ কিছু গাঁকু অন্তর্ভুক্ত করা যাইছি, যেটা ইকো সেনসিটিভ জোন বলে ঘোষণা করছেন, যেটা লোক জাঁ না তাঁকর সে অফিসে বসিক সে কথা ঘোষণা করা যাইছে, বিনা জনশুণানে সরকার যে অগণতান্ত্রিক ভাবে করছেন তাকে বিরোধ করা যাচ্ছে, এবং এটা জনবসতি অঞ্চল এবং আপনার জাঁচান যে কনিকা এই যে জঙ্গল রয়েছে সংরক্ষিত জঙ্গল এটা আমার কনিকার রজা শাসন বলতু কনিকা রজা সেটা সংরক্ষিত রিজর্ভ ফরেস্ট বলে কনিকা রজা শাসন সময় হয়ে তাকে পরবর্তী সময় সরকার হাতক গলা, কিন্তু বর্তমান তাকে যে ঢঙ্গে আনুছেন জনবসতি ভিতরক, তেমন আমি বিরোধ করছি যে জনবসতিকে বাদ দিয়ে তুমি যে যেটা রয়েছে মূল জঙ্গল এরিয়া যে অঞ্চল তার ভিতরে তুমি যা ইকো সেনসিটিভ জোন করো যা করছ করো, কিন্তু ইয়াড় জনবসতিকে তুমি তাকে সম্প্রসারণ করো না, তেমন তাকে বিরোধ এবং জনশুণানি করা যাও এবং যে আইনগত ভাবে যা হওয়া কথা সেই লাইনে করা যাও, তাকে চুপচাপ যে ছপেকি করা তাকে ঘোর বিরোধ করছু, এবং আমি গত 5 তারিখ দিন মেল আড্রেসে আমি পঠিয়ে দিয়েছি দিল্লিকে, এবং আজ আমি নাগরিক অধিকার সুরক্ষা সমিতি নেতৃত্বে এটি তহসিলদার জরিয়ে পুঁ আউ এক দাবিপত্র দিয়া গলা।